আসসালামু আলাইকুম। আমরা যারা ভিডিও নিয়ে কাজ করি বা ভিডিও প্রোডাকশন নিয়ে কাজ করি, তাদের অনেক সময় লো কোয়ালিটির, লো রেজুলেশনের বা ব্লারি টাইপসের বিভিন্ন ক্লিপসের সম্মুখীন হতে হয় বা ভিডিও সম্মুখীন হতে হয়, যেগুলোকে আমাদের প্রয়োজন পড়ে একটু হাই কোয়ালিটিতে ইনক্রিজ করা বা সেগুলোর কোয়ালিটিকে একটু ডেভেলপ করা, নয়েজগুলোকে কেটে দেয়া বা ব্লারিনেস ভাবটাকে, ব্লারিনেস মোশনটাকে ঠিক করে দেয়া, অথবা সেটার রেজুলেশন যদি কম থাকে তাহলে সেটাকে আরেকটু ডেভেলপ করে ইনক্রিজ করা। কিন্তু প্রফেশনাল ভিডিও এডিটিং সফটওয়্যারগুলোর কাজ না পারার কারণে অনেকেই আসলে এই কাজটা করতে পারি না। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে হিটপাও ভিডিও এনহ্যান্সার দিয়ে দেখিয়ে দিব কীভাবে আপনারা আপনাদের একটি ব্লারি ভিডিওকে সহজেই ফিক্স করতে পারেন বা একটি লো রেজুলেশনের ভিডিওকে হাই কোয়ালিটিতে কিছুটা হলেও আপনার মন মতো ইম্প্রুভ করে নিতে পারেন খুব সহজেই। সো লেটস গেট স্টার্টেড। সো প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু আওয়ার স্ক্রিন। তো আমরা আজকে যেই সফটওয়্যারটি দিয়ে আমাদের ভিডিও এনহ্যান্সিং করে দেখব সেটা হচ্ছে হিটপাও ভিডিও এনহ্যান্সার। লিখে আমরা সার্চ করবো গুগলে। গুগলে সার্চ করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে বেস্ট এআই ভিডিও কোয়ালিটি এনহ্যান্সার হিটপাও। আসলে এটা কতটা বেস্ট সেটাই আমরা এখন দেখব। তো হিটপাও ডট কমের এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসবো, যেটা লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনারা চাইলে সেখানে সরাসরি ক্লিক করে ঢুকে যেতে পারবেন, ঠিক আছে? সো এরপর আপনি এটা ইউজ করবেন কি করবেন না সেটা আমাদের এই ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখুন, তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে তারা কিন্তু একটা ভিডিও এখানে তাদের শুরুতেই দেখিয়ে দিচ্ছে যে কেমন পরিমাণে আসলে আপনি কনফার্ম করতে পারবেন, আপনার ভিডিওটা ক্লিয়ার করতে পারবেন। এভাবে আপনি আপনার যে ভিডিওগুলো একটু ব্লারি আছে সেই ভিডিওগুলোকে একটু ঠিকঠাক করতে পারবেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাওয়ার বাই ট্রেন্ড এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপ স্কেলিং ইউর ভিডিও উইথ অনলি অন ক্লিক, মানে এক ক্লিকে আপনি এটা করতে পারবেন। এবং ভিডিও রেজুলেশন আপ টু 8K পর্যন্ত করতে পারবেন তারা বলছে। এবং প্রোভাইড বেস্ট নয়েজ রিডাকশন ফর ভিডিওস টু গেট রাইট অফ আনক্লারিটি। আপনি কিন্তু একটা ভালো নয়েজ রিডাকশন এখান থেকে পেতে পারেন। এবং এক্সক্লুসিভ ডিজাইনড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর পারফেকশন অফ অ্যানিম অ্যান্ড হিউম্যান ফেস ভিডিওস। আপনার শুধু ফেসেও আপনি করতে পারবেন এবং অ্যানিমেল যে আছে অ্যানিমেলেরও করতে পারবেন। তো এটা করার জন্য আমরা শুরুতেই এই সফটওয়্যারটিকে ডাউনলোড করে নিব। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আমরা এইখান থেকে ডাউনলোড ট্রাই ইট ফ্রিতে ক্লিক করব। সো আপনি এটা প্রপারলি ইউজ করতে চাইলে এটা কিন্তু কিনে ইউজ করতে হবে। তো ডাউনলোড হয়ে গেলে আমরা এখান থেকে হিটপাও ভিডিও এনহ্যান্সারে ক্লিক করব। হিটপাও ভিডিও এনহ্যান্সারে ক্লিক করার পরে এটাকে আমরা এখান থেকে ডাউনলোড করা হয়ে গেলে এটাকে জাস্ট ইনস্টল করার জন্য এখান থেকে ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু ইনস্টল করা জন্য একটা ইন্টারফেস এসেছে। এখান থেকে আমরা ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পরে কিছুক্ষণ সময় নেবে আপনার এটা ইনস্টল হতে আপনার ডিভাইসের কনফিগারেশন অনুযায়ী, দেন আপনি এটাকে ওপেন করতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে হিটপাও ভিডিও এনহ্যান্সার যে সফটওয়্যারটি আছে সেটি অলরেডি কিন্তু আমাদের এখানে ইনস্টল হয়ে গেছে। তো ইনস্টল হওয়ার পরে আমরা এখান থেকে স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে হিটপাও ভিডিও এনহ্যান্সারটা আমাদের সামনে অলরেডি কিন্তু ওপেন হয়ে গেছে। সো প্রিয় দর্শক, হিটপাও ভিডিও এনহ্যান্সারটা ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আমরা পেয়েছি, যেখানে আমরা এইটাকে সরাসরি ফুল স্ক্রিন করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি আপনার যে ভিডিও আছে সেই ভিডিওটাকে এখানে এনে এনহ্যান্স করতে পারবেন। তো এখানে দুইটা টেস্ট ফাইল দেওয়া আছে, এখান থেকে যদি আমরা একটা ফাইলকে এখানে ওপেন করি, ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফাইলটা কিন্তু প্রচুর পরিমাণে নয়েজি একটা ফাইল। তো এই ফাইলটাকে যদি আমরা এখান থেকে ফেস মডেলে এসে এটাকে একটু কনভার্ট করতে চাই বা এনহ্যান্স করতে চাই, তাহলে এখানে আমরা 1080p রেজুলেশন দিয়ে দিচ্ছি। আপনি 4K পর্যন্ত পাবেন, আপনি চাইলে কাস্টম করে নিতে পারবেন, নো ওয়ারিজ। তো আমরা এখানে 1080p এটাকে রেখে দিচ্ছি এবং এটার ফরম্যাটটা MP4 রাখছি। এবং এখানে আমরা এসে এটাকে প্রিভিউ ইফেক্ট দেখব যে ইফেক্ট কমপ্লিট হওয়ার পরে এটা প্রিভিউটা কেমন দেখাবে, ঠিক আছে? ওয়াও, আপনারা দেখতে পাচ্ছেন যে দিস ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। মানে এইখানের যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আগের ছবি আর এবং এটা হচ্ছে বর্তমান ছবি, মানে এখন বর্তমান যে ভিডিওটা আপনি যে ভিডিওটা মানে এখন এনহ্যান্স করতে চাচ্ছেন বা করছেন। তো এটার কোয়ালিটি আর এটার কোয়ালিটি যদি আপনি দেখেন দুইটা কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে। সো এটা হচ্ছে ফেস মডেল। আপনি যদি এটাকে আমরা এখান থেকে প্রিভিউ এক্সিট করে এখানে জেনারেল ডিনয়েজ যে মডেলটা আছে এটাতে ক্লিক করি, ক্লিক করে যদি আমরা এখন প্রিভিউ ইফেক্টে আসি, তো জেনারেল যেটা আছে সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। যখন আপনি জেনারেলি দিচ্ছেন তখন আপনার ফুল যে ইমেজটা আছে সেটাকে খুব ভালোভাবেই এটা কভার করেছে। বাট এটার ক্ষেত্রে যেহেতু ফেসটা হচ্ছে মেইন, তো ফেসটা দিয়েই ভালো হয়েছিল আমার মনে হয়েছে। তো আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে করতে পারবেন। তো এটাকে এক্সিট করে আমরা যদি এখন এখান থেকে এসে আমাদের নিজের কোনো, আমরা এটাকে রিমুভ করে দিচ্ছি, এখান থেকে এসে আমরা যদি এখান থেকে আমাদের নিজস্ব কোনো ভিডিও
ইম্পোর্ট করি, ইম্পোর্ট করার পরে দেখি আমাদের কেমন আসে, ঠিক আছে। সো আমরা এখান থেকে ভিডিও এনহ্যান্সে এসে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই ভিডিওটা, আমার এই ভিডিওটা কিন্তু একটু ঝিরঝিরে একটা ভিডিও, ঠিক আছে, একদম 360 জিপি আছে, ঠিক আছে, 360p 1080p নয়, 720p নয়, 360p একটা ভিডিও আমি এখানে ইম্পোর্ট করছি। ইম্পোর্ট করার পরে এখন আমরা এখানে এটাকে প্রিভিউ ইফেক্টে দেখব। ওয়াও, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের যেই ফেস মডেলটা আছে সেটা খুবই দুর্দান্তভাবে ক্লিয়ার হয়েছে। যেমন এই ছবিটা দেখুন এবং এই ছবিটা দেখুন, দুইটার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য, ঠিক আছে। সো এবার যদি আমরা আরও একটা ছবি এখানে আনি বা ভিডিও এখানে আনি, এখান থেকে আমরা সিলেক্ট করে এই ভিডিওটাকে আমরা আনবো, ঠিক আছে। এই ভিডিওটা কিন্তু খুবই আনক্লিয়ার, তো এই ভিডিওটাকে যদি আমরা আনি, এনে এটাকে যদি আমরা প্রিভিউ দেখি, ওয়াও, ইটস অ্যাবসলিউটলি অ্যামেজিং। আপনারা দেখতেই পাচ্ছেন যে আগের যে ভিডিওটা আছে, ঠিক আছে, এই যে এই ভিডিওটা এবং এই ভিডিওটা দুইটার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য, এবং ক্লিয়ার কতটা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। এটা কিন্তু একদমই ঘোলাটে একটা, আর এটা হচ্ছে একদম ক্লিয়ারলি। সো আপনার কাছে কী মনে হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। তো এটাকেও আমরা এক্সিট প্রিভিউ দিচ্ছি, এবং আবারও আমরা আমাদের আরও একটি ছবিতে ভিডিওতে চলে যাব। তো এরপরে এখান থেকে আমরা আরও একটা ভিডিও নিয়ে আসবো, যেমন এটা হচ্ছে একটা অ্যানিমেশন মডেল। তো এটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটু আনক্লিয়ার আছে, তো এটাকে আমরা এখান থেকে ওপেন করছি, এবং ওপেন করার পরে এখান থেকে আমরা অ্যানিমেশন মডেলে ক্লিক করে এটাকে এখান থেকে প্রিভিউতে চলে যাব। প্রিভিউতে ক্লিক করার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে এইখানের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা এবং এই ভিডিওটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য, কারণ এটা একটু ঘোলাটে ঝাপসা এবং এটা কিন্তু একদমই ক্লিয়ার, যেটা সত্যি অ্যামেজিং আমার কাছে মনে হয়েছে, ঠিক আছে। সো এটাকেও আমরা প্রিভিউ দিয়ে দিচ্ছি। তো আপনার এটা কমপ্লিট হয়ে গেলে, যখন আপনার একটা ভিডিও কমপ্লিট হয়ে যাবে, দেন আপনি এটাকে এখান থেকে সরাসরি রেন্ডার করতে পারবেন। রেন্ডার করার আগে এখানে এসে এটাকে রেজুলেশন আপনি সিলেক্ট করে দিবেন, যেমন আমরা 1080p দিচ্ছি, এবং এখান থেকে ফরম্যাট আমরা MP4 দিব। MP4 দিয়ে এখান থেকে আমরা সরাসরি এক্সপোর্টে ক্লিক করে আমরা যেই জায়গায় এই ফাইলটা সেভ করতে চাই সেই জায়গাটাকে সিলেক্ট করে দিব। তাহলেই আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এক্সপোর্ট হওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে। সো বন্ধুরা, আমি আশা করছি বা আমি আশাবাদী যে এই সফটওয়্যারটি আপনারা যদি চান, আপনাদের মনে যদি পুত হয়, তাহলে সেক্ষেত্রে এই সফটওয়্যারটি আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের ভিডিও এনহ্যান্স করার জন্য। এই সফটওয়্যারের যাবতীয় লিঙ্ক এবং ডাউনলোড করার লিঙ্ক আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, লেটস চেক আউট। সো আজ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে থাকলে, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। আজ পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।